বর্তমানে প্রাক মৌসুম সফরে রয়েছে মেসির ইন্টার মায়ামি। ইতোমধ্যে কয়েকটি ম্যাচেও মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা, তাই টিকিটের আকাশ ছোঁয়া দাম উপেক্ষা করে মেসিকে এক নজর দেখতে হংকং স্টেডিয়ামের গ্যালারি সেদিন কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। কিন্তু যার খেলা দেখতে হংকংবাসীর এমন উন্মাদনা, সে লিওনেল মেসিকে মাঠে এক মিনিটের জন্য নামানো হয়নি। আর্জেন্টাইন তারকা কেন হংকং একাদশের বিপক্ষে খেলেননি, এ নিয়ে দেশটিতে চলছে তোলপাড়। কারণ ইন্টার মায়ামি ও হংকং একাদশ ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন মেসি। ম্যাচটির আগে টেলিভিশনের বিজ্ঞাপন, বিভিন্ন বিলবোর্ড আর পোস্টারে সময়ের সবচেয়ে বড় তারকা মেসিকে দেখানো হয়েছে বেশি করে। সেই মেসিকেই দেখতে না পেয়ে বেজায় চটেছেন হংকংয়ের ফুটবল প্রেমীরা। ম্যাচের শেষ দিকে মেসিকে দুয়ো দিয়েছেন, টিকিটের মূল্য ফেরত চেয়েও স্লোগান দিয়েছেন তারা। তবে এবার হংকং ম্যাচে খেলতে না পারার বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেসি জানান, পেশির অস্বস্তির কারণে হংকংয়ের শেষ ম্যাচ মিস করেছেন তিনি। মেসি জানান, দুর্ভাগ্যজনকভাবে ফুটবলে এমন ঘটনা যে কোনো ম্যাচেই হতে পারে, যা তার ক্ষেত্রেও হয়েছে। সংবাদ সম্মেলনে হংকংয়ে খেলতে না পেরে নিজেও যে হতাশ হয়েছেন তাও জানান মেসি। গত 4 ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে মেসি সুয়ারেসকে ছাড়াই 4-1 গোলে জয় পায় ইন্টার মায়ামি। সেদিন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে কাছ থেকে দেখার জন্য প্রায় 14,000 টাকা খরচ করে টিকিট কিনেছিলেন হংকংয়ের ফুটবল প্রেমীরা।